খেলা হবে নিয়োগের খেলা হবে, সিঙ্গুরে স্লোগান তুললেন 2014-র টেট উত্তীর্ণরা। শোভনাথ মিত্র, সিঙ্গুর, হুগলি, প্রতিশ্রুতি দিয়েও নিয়োগ করা হয়নি, তাই নিয়োগের দাবিতে 2014 সালে প্রাথমিকে টেট পাস করা ট্রেন নন ইনক্লুডেড একতা মঞ্চের শতাধিক সদস্য মিছিলে সামিল। খেলা হবে নিয়োগের খেলা হবে এই স্লোগান তুলে সংগঠনের সদস্যরা সিঙ্গুরের মল্লিকপুর থেকে শুরু করেন মিছিল, আর সিঙ্গুরের চাকরি প্রার্থীদের এই মিছিল নিয়ে সবুজ গেরুয়া শিবিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। সুপ্রিম কোর্টের রায় 2016 সালে 4 সেপ্টেম্বর অনিচ্ছুক কৃষকদের হাতে জমির পর্চা ও ক্ষতিপূরণের চেক তুলে দিয়ে সিঙ্গুরের জমি কৃষকদের ফিরিয়ে দেওয়ার কাজ শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই ঘোষণা করা হয় 14 সেপ্টেম্বর দিনটি সিঙ্গুর দিবস হিসেবে পালন করা হবে। সেই সিঙ্গুর দিবসের দিনে সিঙ্গুর থেকে প্রাথমিক নিয়োগের দাবিতে মিছিল করলেন ট্রেন নট ইনক্লুডেড একতা মঞ্চের শতাধিক সদস্য। হুগলি ও আশেপাশের সমস্ত জেলা থেকে শতাধিক সদস্য বৃষ্টির মাথায় নিয়েই সিঙ্গুরের মল্লিকপুর রোড থেকে মিছিল শুরু করেন। মিছিলটি শেষ হয় সিঙ্গুর স্টেশনে গিয়ে। খেলা হবে নিয়োগের খেলা হবে, নিয়োগ চাই, পুজোর আগে নিয়োগ চাই, এসব স্লোগান দিতে থাকেন সংগঠনের সদস্যরা। থ্যাংক ইউ।